রাজ্য সরকার যখন তার নবান্ন দপ্তর থেকে একের পর এক নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কর্মীদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু করেছেন এবং তাদেরকে স্থায়ীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কিভাবে বেতন একটা ন্যূনতম স্পে স্কেলের বা স্কেলে আওতায় আনা যায় সেইটা চেষ্টা করছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একুশ তারিখের যে নোটিফিকেশন বেড়ালো সেক্ষেত্রে কিন্তু এম এস কেসেসকে বঞ্চিত তাই এ ব্যাপারে যে এম এস দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান চালিয়ে এসেও যাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান নিজস্ব হেডমাস্টার মশাই আছে যাদের নিজস্ব অ্যাসিস্ট্যান্ট টিচার আছে সব রকম একটা স্কুল চালানোর ক্ষেত্রে যা দরকার হয় যা সেগুলো আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু করেও সমকাজ করছে শিক্ষকরা অন্য স্কুলের মতন অন্য জুনিয়র হাই সিনিয়র হাই স্কুলের মতন সম কাজ করছেন কিন্তু তবু তারা বঞ্চিত তো এক্ষেত্রে আনার বাবু আপনাকে আমি পেয়েছি আজকে তো আমি বলবো এই যে রাজ্য সরকারের যে বিচারিত মনোভাব যে এস এস কে কিন্তু এখনো আওতার বাইরে তাহলে এই ক্ষেত্রে কি করণীয় বলে মনে হয় আমাদের না বিজ্ঞান মনোভাব না ওটাকে সম্পূর্ণভাবে আমি তো আমার ক্ষেত্র থেকে বলতে পারছি না আচ্ছা এই বিষয়টা আমরা যেটা অনেকটা ভাবাতে পেরেছি হুম

সেক্ষেত্রে এখনো আলাপ আলোচনার বৈঠকে মাধ্যমে যদি আমরা সমস্যা সমাধান করতে পারি খুবই ভালো সেদিকে অত্যন্ত ভাবে আমাদের সজাগ হতে হবে আর যে আমাদের নাইন টেন এর নাইন খোলার ব্যাপার এদিকে প্রাইমারি ডিপার্টমেন্টে অর্থাৎ বিশেষ কেটে ফাইভ খোলার ব্যাপার এ বিষয় নিয়ে আলোচনা বৈঠকে বসতে হবে সব সমস্যা আলাপ আলোচনার মধ্যে মধ্য দিয়ে সকলের সহযোগিতায় নিশ্চয় সমাধান হয়ে যাবে তবে আমাদের বিষয়ে যে চিন্তা ভাবনা অনেকটা নমনীয় মনোভাব অনেকটা সবাই মনোভাব আগেকে আমরা দেখতে পাচ্ছি সেইভাবে আলাপ আলোচনা করে গেলে আমার মনে হয় যে কোনো আইনগত বাধা না থাকলে রিকগনিশন অতি অবশ্যই হবে বিশেষ করে তো মাদ্রাসা ডিপার্টমেন্টের কোন বিষয় নেই ওখানে অনেকটা এগিয়ে আছে পাশাপাশি যে কোনো একটা হলে পাশাপাশি হবে যেমন কিনা বোনাসটা হয়েছিল ঠিক তেমনি ভাবে সেটা সকলেই আছে সফলে মিলে

আর তাক দেবেন না নিজে একটা ইচ্ছুক আর একটা এই বিষয়টা দাঁড়িয়েছে ওদের পরিষ্কার ভাবে আছে উদ্বিগ্ন হওয়ার এতে কোনো কারণ নেই ডিপার্টমেন্ট থেকে সেদিনও আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন এবং যেটা আমাদের পরে গিয়ে যে পরিষ্কার করে দিলেন যে প্যারাদের কি কি সুযোগ সুবিধা সেটাও পরিষ্কার সুতরাং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই তিনি সুযোগ সুবিধা যেগুলো দিয়েছে যার অত্যন্ত বয়স কম সে তো করা যায় না ডিপার্টমেন্টটা নিজে আপনি আহ নেন

তা তাদের ক্ষেত্রেও একটা ফল পাওয়া যাবে বলে আশা করা যায় অসুবিধা হবে না না ইপিএফ যে ইপিএফ এর যে কেন্দ্রীয় সমমন্তকের যে আইন আছে সেখানে আপনার আঠান্ন বছর পর্যন্ত আপনি ইপিএফ কাটাতে পারেন সর্বোচ্চ আপনি ষাট বছর কিন্তু ষাট বছরের ঊর্ধ্বে আপনার ইপিএফ হবে না এটা একটা আইনি জটিলতা আছে আমি যারা ধরো পঞ্চাশের উপরে নিয়েছে হুম হ্যাঁ সেটা একটা নিয়ে আলোচনা আচ্ছা আপনার কাছে কি এই যে ধরুন রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মচারীদের পে কমিশনের বেতন বাড়তে চলেছে আমরা যদিও পে কর্ম কমিশন অন্তর্ভুক্ত নই এখনো পর্যন্ত আমাদের যেহেতু স্যালারি নয় আমার কি মনে হয় যেহেতু পার্থ বলেছিল যে আমাদের মিটিং আমিও ছিলাম

সেখানে বলেছিলেন যে চিন্তাভাবনাটা পে কমিশনটা ধরিয়ে দেওয়া যায় কিনা এবং ওই আওতায় আনা যায় কিনা সেজন্য আমরা যথেষ্ট সচেষ্ট এবং সেই তদ্বির তাকে তাই যে কিভাবে আপনাদের নিয়ে আসা যাবে সুতরাং তাতে আমরা আশা করছি যে মনে হচ্ছে ওইদিকে যাওয়ার চিন্তাভাবনা এখনো পর্যন্ত রেগেছে এবং যেতে চলেছে বলে আমার মনে হয় ঠিক আছে আপনাকে বিভিন্ন বিষয়ে আজকে আমরা প্রশ্ন করলাম কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মৈদুলবাবু বিভিন্ন জেলায় ঘুরছেন এবং তিনি সংগঠনকে আরো মজবুত করছেন এটা কি আগাভি দিনের শেষ শেষkmeans এর আন্দোলনের পক্ষে ভালো বলে মনে হচ্ছে আপনার দেখুন আন্দোলন আন্দোলনের পথে চলে আমাদের মূল বিষয়টাই এখন এমএসকে এসএসকে বাঁচাও আন্দোলন বাঁচাও বলতে আমি এইটাই বুঝি সরাসরি মতে

বর্তমান সামাজিক দিক দিয়ে একটা কম্পিউটার একটা ডিজাল ব্যাপার খেলাধুলোর ব্যাপার এইসব ডিপার্টমেন্টের শিক্ষক নেই সুতরাং যে সর্বাঙ্গ সুন্দর করতে গেলে গোটাগত স্কুলের মতো এগুলো অবিলম্বে দরকার আমার পাশাপাশি আমাদের রুটি রোজগারের তাগিদে আমাদের যে বেতন পরিকাঠামো এবং যে সমকাল সমবেতন এর কথা ওপর আমরা জোর দিচ্ছি বিশেষ করে এই কারণেই যে আমরা ধরে এই প্রতিষ্ঠানে এই অল্প পয়সায় অর্থাৎ ভাতায় খেটে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এম সংগঠনের পক্ষ থেকেই এটা একটা ভাবছি যে তাদের যে বেতন বৃদ্ধি হয়েছে তাতে কিন্তু তারা খুশি নয় আগামী দিনে তাদেরকে একটা স্কেলের আওতায় নিয়ে আসা তাদের একটা মানে সম্মানজনক একটা পেনশনের বা ভাতার একটা ব্যবস্থা করা রিটায়ারমেন্টে একটা গ্র্যাচুইটি দেওয়া যেগুলো অন্যান্য শিক্ষকরা পেয়ে থাকেন যেহেতু তারা একই রকম কাজ করছেন এবং যেহেতু সুপ্রিম কোর্টের রায় আছে সেটা নিয়ে তারা কিন্তু আগাতে চাচ্ছে কিন্তু এখনই কোনো বৃহত্তর আন্দোলন বা কেসের দিকে নয় তারা প্রথমে চাইছেন যে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে তারা পিছু পা হবে না অতএব আপনাদের কাছে সবই খোলা আলোচনা করলাম আগামী দিনে সেবেশকে কি কোন দিকে পথ যাচ্ছে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন না পারেন অতএব আপনারা সকলেই বিষয়গুলো নিয়ে ভাবুন এবং সহযোগিতার হাত বাড়ান আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা এই চ্যানেলটি সকলেই দেখুন এবং এসেস খবর নিয়ে আমি করে থাকি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি তাই অতএব আপনারা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খবরটিকে সকলের মধ্যে ছড়িয়ে দেন নমস্কার